بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد. جمر دين بي নাম বলেন নাই, কোন জায়গাতে প্রশ্ন করছেন তাই বলেন নাই, আশা করি আবার প্রশ্ন করলে বলবেন। তো আপনি যে জানতে চাইছেন, কোন মহিলা তার স্বামী বাহিরে থাকে, অর্থাৎ মাহরম, যার সাথে সে চলাফেরা করবে এরকম লোক কোন বাসায় নেই, সে মার্কেটে গিয়ে কেনাকাটা করা বা ব্যাংক থেকে টাকা উঠানো তার জন্য জায়েজ কিনা, বা সে গেলে তার স্বামী কোনো গুনাহগার হবে কিনা? জি ভাই, বহু সুন্দর প্রশ্ন করেছেন। আল্লাহ পাক আমাদেরকে আমাদের প্রত্যেকটা কাজ কোরআন ও সুন্নাহ মতো জেনে শুনে করার সবাইকে তৌফিক দান করুক। এই জন্য প্রশ্ন করাতে আমি অত্যন্ত খুশি হইলাম। জি ভাই, যদি সফরের রাস্তা না হয়, কাছে সামান্য রাস্তা হয়, 1 কিলো, 2 কিলো, আধা কিলো বা তার সে বেশ কম, এরকম যদি হয়, তাহলে ওই মহিলা সে মহরম ছাড়া, নিজস্ব লোক ছাড়া ঘর থেকে বাইর হইতে পারবে? শর্ত হইল তার মাথা হইতে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ সব ঢেকেছে, বাড়িতে হবে শরীয়ত ফর্দা নিয়ে সে বাড়িতে হবে, এবং সে বেচাকেনা করার সময় কিছু কিনবে, কাপড় কিনবে বা কোনো বাজার সদাই করবে, ব্যাংকেতে টাকা উড়াইবে, উড়েতে যেই অন্য পুরুষের সাথে কথা বলতে হয়, এই কথা এরকমভাবে বলবে যেন তার কথাবার্তা, তার কথার দ্বারা যেন অন্য কোনো পুরুষ তার দিকে দাফিতে না হয়, ব্যাস শর্টকাট। সাধারণ বাসায় সে কথা বলবে বইলা তার হাজত যতটুকু, যেরকম মানুষ টয়লেটে যায়, বাথরুমে যায়, হাজত শর্টকাটে ফুরা করে আবার বাইরে চলে আসে। তদ্রুপ মহিলারা যখন নাকি কোন জরুরতে বাইরে যাবে, শরীর ফদ্দা নিয়া তদ্রুপ সে তার প্রয়োজন সেরে যথাসম্ভব শর্টকাটে জলদি করে আবার নিজের গন্তব্যস্থানে ঘরে পৌঁছব, এটি হল শরীর নিয়ম। আল্লাহ পাক আমাদের প্রত্যেক মহিলাদেরকে, আমাদের প্রত্যেক মা বোনদেরকে শরীর ফদ্দার মধ্যে চলার তৌফিক দান করো। ভাই, আজ ইহুদি নাসারারা আমাদের মা বোনদেরকে উল্লঙ্ঘ করে দিছে, মা বোনদেরকে শরীর পদ্মা থেকে দূরে সরাই দিছে, যে ভাই সমাজকে ধ্বংস করা, ইমানকে ধ্বংস করা, দিনকে বিতাড়িত করা নিজের ঘর থেকে, নিজের থেকে একমাত্র মাধ্যম হইল বেপদ্দা। মানুষ যত আস্তে আস্তে বেপদ্দা হয়, তার হায়া সরম সব চলে যায়, যার হায়া সরম নাই সে যা ইচ্ছা তাই করতে পারে। এই জন্য ভাই, আমরা যারা, আপনারা যারা বাহিরে আছেন, আপনাদের বিবিরা, আপনার উপযুক্ত মেয়ে স্কুল কলেজে পড়বে, আপনার বিবি স্কুল কলেজে পড়বে, বাজার সদায় করবে, কিন্তু যেন শরীফদার বাহিরে না হয়, আর ফজন সারা যেন কোনো কথাবার্তা না বলে ওইদিকে লক্ষ্য করে পরিচালিত করবেন। যদি না করেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কুল্লুকুম রাঈ মাসউলুন আন রাইয়াতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে যে যার মসউল তাকে প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে, তোমার স্ত্রীকে তুমি শরীয়ত মতন চালাইছো কিনা, তোমার মেয়েকে চালাইছো কিনা, ওই দিন আপনি আল্লাহর কাঠ ঘরে দাঁড়াইতে হবে। এই জন্য ওইদিকে লক্ষ্য করে আমরা চালানো দরকার। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে আমার মোমিন বান্দারা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের আহলদেরকে বাঁচাও।
আয়াতে কারিমা এবং হাদিস দ্বারা যে প্রমাণ যে আমরা যারা স্বামী আছি, আমরা যারা পিতা আছি, আমরা আমাদের স্ত্রীকে, আমরা আমাদের মেয়েকে কোরআন সুন্নাহ মতন পরিচালিত করতে হবে, না করি কার কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর দরবার থেকে চার পাব না। আল্লাহ পাক আমাদের সবাইকে শরীর পদ্মা নিয়ে মা বোনকে চালানো, নিজের বিবিকে চালানোর তৌফিক দান করো। সাল্লাল্লাহু আলা নবী, আসসালামু আলাইকুম।